আমাদের এই জীবনটা পাঁচটি গিয়ার সম্পন্ন মোটর সাইকেলের মতো। এই পাঁচটি গিয়ারের মধ্যে আমরা অনেকগুলো গিয়ারের কাজই জানি না, আর যদিও জানা থাকে তাহলে আমরা আমাদের জীবনে কাজে সব কটি গিয়ারকে ব্যবহারই করি না। তাই আপনাকে এটা বুঝতে হবে, আপনি আপনার জীবনে যত বেশি গিয়ারের ব্যবহার করবেন ততই আপনি তাড়াতাড়ি জীবনের সফলতা অর্জন করতে পারবেন। জীবনে অনেক ধরনের কাজ আছে, ভালো লোক তো সেই হয় যে এই কাজগুলো সম্পন্ন করতে পারে, আর সফল ব্যক্তি তো তাকেই বলা চলে যে ভালো কাজগুলোকে বিচক্ষণতার সাথে পূরণ করতে পারে। অর্থাৎ আপনাকে এটা মনে রাখতে হবে আপনার কোন কাজটি আগে করা দরকার আর কোনটা পরে। যদি আপনি এগুলো মনে রাখতেন বা মনে রাখতে পারেন, সফলতা আপনার হাতে ধরা দিতে একসময় বাধ্য হবেই। সময় পয়সার থেকেও অনেক মূল্যবান হয়, তাই পয়সা রোজগারের সময়টাকেও মনে রাখা দরকার, এটা ভুলে গেলে চলবে না। কারণ টাকা হারিয়ে যাওয়ার পর আপনি টাকা রোজগার করতে পারবেন, কিন্তু সময় একবার চলে গেলে সেটিকে আর কোনোদিনও ফিরে পাবেন না। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক, যতই দিন যাচ্ছে ততই কিন্তু আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। জীবনের কোনো মূল্য তখনই থাকে যখন এর মূল্য হিসেবে মূল্যবান কিছু থাকে, অর্থাৎ আপনার কাজের সফলতা সে মূল্যবান কিছু। আপনাকে আপনার কাজের মূল্যায়ন করতে হলে আপনাকে সেই কাজের মধ্যে আপনাকে সফলতা বের করে নিয়ে আসতে হবে। নদীর স্রোত আছে তাই কিন্তু নদী বেগবান, জীবনের দ্বন্দ্ব আছে বলেই কিন্তু জীবনটা এতটা বৈচিত্র্যময়। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত চলে ইচ্ছার রাজত্ব, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। তাই প্রত্যেকটা সময়কে আপনি যেই যেই রাজত্ব চলার কথা সেই রাজত্বটাকে সঠিকভাবে মূল্যায়ন করুন। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনই ভোগ করতে হয়, মৃত্যু তা থেকে মুক্তি দেয়। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, মৃত্যু বরণ করার আগে আপনাকে সঠিক ইমানদার এবং মুমিন ব্যক্তি হয়ে মরতে হবে। তাই মৃত্যু বরণ করার আগে আপনাকে তা অর্জন করতে হবে। বৃদ্ধরা জীবনকে যত বেশি ভালোবাসে যুবকেরা ততখানি বাসে না। এটা কেন হয়? কারণ বৃদ্ধেরা বুঝতে পারে তার মৃত্যুটা খুব সন্নিকটে, যদিও কার মৃত্যু কখন হয় কেউ জানে না, তাই প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করতে হবে। জীবনে একদিন চলে যাওয়া মানে হচ্ছে আয়ু হ্রাস পাওয়া, কাজে প্রত্যেকটা দিনকে অর্থবহ করে তোলা উচিত প্রত্যেকটা মানুষকেই। তাহলেই কিন্তু প্রত্যেকটা মানুষ তার স্ব জায়গা থেকে সে সফল হতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন।